নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো শরীরটা আমার কাল থেকে একটু খারাপ করেছে, মানে পা দিয়ে আমি হাঁটতে চলতে পারছি না। অ্যাকচুয়ালি কদিন ধরে ছাদে এত বেশি, মানে দেখেছেন, ছাদ ফাদ পরিষ্কার করে একদম রেডি করতে গেলে একটু তো খাটাখাটনি করতেই হবে। তাছাড়া এমনিও পায়ে কদিন ধরে ব্যথা ছিল, তো সেই ব্যথাটা বেড়েছে বলে হাঁটতে চলতে পারছি না। কিন্তু যাই হোক, কালকের দিন গেছে, কিন্তু আজকের আবার আজকেরও হাঁটতে চলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। তো আজকে দিনটা এখন থেকে শুরু করছি, আজকে আমি আর ছাদে যাইনি, আমি কালকেরও আর ছাদে যেতে পারিনি। আমার কত তারিখে সব জল টল দিয়ে এসেছে, ছাদে গাছ লাগিয়েছি, জল তো দিতেই হবে। তো এই যে ছুটকি আছে, ও এসছে, সেদিনকে দেখেছেন মাসির সঙ্গে এসছে, মাসি তো চলে গেছে। তো ওই যে ওদের জন্য চা করেছি আমি, আর কত্তা লাল চা খেয়েছি, বাবা অফিসে গেছে। আর আজকে তো জগদ্ধাত্রী পুজোর সপ্তমী, তো সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যার যেখানে জগদ্ধাত্রী পুজো হয়, সব জায়গায় তো হয় না, যেমনি চন্দননগরে নামকরা পুজো হয়, কৃষ্ণনগরে হয়, আমাদের এখানেও বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, বেশ অনেকগুলোই পুজো হয়। তো সবাই খুব আনন্দ করে কাটাবেন এই পুজো। দেবীপক্ষের পুজোর মনে হচ্ছে এটাই শেষ পুজো, আর এরপরে কার্তিক পুজো আছে এবছরে। তো সবাই আনন্দ করে কাটাবেন। সামনে সপ্তাহে কার্তিক পুজো আবার সবাই ভালো করে দেবেন যার যার বাড়িতে হয়। তো এই যে টিফিন করব, নিয়ে এসে চারটে পাউরুটি। তো আমরা চারজনই আছি, ছুটকি, আমি, দিয়া, ওর বাবা। তো এটাই করব আজকে। তো ওরা খাবে হচ্ছে বাটার ব্রেড টোস্ট, আর দেখি আমি আর আমার কর্তা ডিম পাউরুটি করে খেয়ে নেবো। তো ওরা ওদেরকে পৌঁছাইয়ে করব। তো সারাদিন সাথে থাকুন। তো যাই হোক, এগুলো করে নিই। এই যে ডিম পাউরুটি দুটো হয়ে গেছে, একটা একটা বসিয়েছি, এই দুটোকে এই যে কেটে নিয়েছি। তো এই দুটো বাটার ব্রেড হবে আর পৌঁছাবে। তো সবই করে নিই একবারে, ওদের জন্য করে নিলাম, ওরাও ডিম পাউরুটি খাবে আজকে। আবার চাটাকে এবার একটু গরম করে নিই, টিফিনটা খেয়ে চাটা খাওয়া হবে। টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, চলে এসে রান্না করতে। রান্না করব এই যে খাসির মাংসটা করব, অল্পই আছে, এটাই করব। এই ফুলকপিটা আলু দিয়ে ভাজা করব, আর এই লাল শাকটা করব। তো এগুলো এটাকেও কুচি নিই, এটা এমনি বাছা আছে, এই যে সব শিকড় ছাড়িয়ে একদম পরিষ্কার করে বা বেছে রেখে দেওয়া ছিল, কারণ আরেক দিন করেছিলাম সেটাই, এক মানে দু আটি এনেছিলো, একাটি করেছি আর একাটিটা রেখে দিয়েছিলাম একবারে বেছে। আর ফুলকপিটা করব, এটা করব। তো এর জন্য সব কিছু রেডি করে নিই তিনটারই, তারপরে রান্নাটা বসাবো। ফুলকপি আলুটা কাটা হয়ে গেছে, ভাজাটা বসিয়ে দেবো, দিয়ে দেবো একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা কুচো না। ভাজা হয়ে গেলে তারপরে নুন আর হলুদটা তো বোনালে লাল করে ভাজা হবে না। শাকটাও কেটে নিয়েছি, শাকে দেবো ওই কটা রসুন, আদা বাটতে হবে, রসুন বাটতে হবে, পেঁয়াজ মাংসের কেটেছি, একটু বাটা ছিল না হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এই যে এক ফোঁটো গোলমরিচ গুঁড়ো করলাম, এবার এগুলো বাটবো। ফুলকপি ভাজাটা এই যে লাল করে নামিয়ে নিয়েছি, আর দেখুন দিয়েছে হচ্ছে ধনে পাতা কুচোনো, সেটা দিলেই বেশি টেস্ট হয়। এবার শাকটা ভেজে নেবো, তেল দিয়েছি, দিয়ে দেবো একটুখানি রাঁধুনি, আর দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কাটা। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো শাকটা, একটু কমে যাক, তারপর নুন দেবো। কিন্তু আর আরেকটা জিনিস, আমি কিন্তু লাল শাকে হলুদ দিই না, তাহলে এই লঙ্কা থাকবে না, লঙ্কা নষ্ট হয়ে যায়, তো ফেড হয়ে যায়, একটু নরম হয়ে যাক, তারপরে দেখবো কতটা কি কমেছে, তারপরে নুনটা দেবো। লাল শাক ভাজাটাই দেখুন এতটুকু হয়েছে, এক জুড়ি শাক। এবার মাংসটা বসাবো, পেঁয়াজটা দেখুন একটু বড় বড় করে কাটা, একটু ভেজে তারপরে তার একটা পেস্ট করে নেবো। তো ওই জন্য একটুখানি ভেজে নিচ্ছে, এটি আমার ভাতও হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, এই যে দেখুন কি সুন্দর রংটা হয়েছে। রান্না বান্না করে একটু রেডি হয়ে নিয়েছি, এই যে
ভাবলাম আবারও কিছু গাছ নিয়ে আসি। গাছ বলতে কিছু দেখি, আবার লঙ্কা গাছ, ক্যাপসিকাম গাছ তো দেখিয়েছিলাম, তিনটে লাগিয়েছিলাম, দুটো মরে গেছে, একটা আছে। তাই জন্য ভাবলাম আরও কয়েকটা ক্যাপসিকাম গাছ আনবো, আর দেখি লঙ্কা গাছ আরও কী কী গাছ পাই, আর কিছু টমেটো চারা এসব সব আনতে যাচ্ছি। তো ফাঁকে এইবেলা রান্নাবান্না হয়ে গেছে, তাই জন্য ভাবলাম গিয়ে নিয়ে আসি, তাহলে বিকেলবেলা লাগিয়ে দেওয়া যাবে। দিনেরবেলা তো গাছ লাগানো যায় না, রোদে মরে যাবে, তো তাই জন্য ভাবলাম গিয়ে নিয়ে আসি। তো সঙ্গে থাকুন, চলুন দেখাবো কি নিলাম কি না নিলাম নার্সারিতে গিয়ে। আচ্ছা এইটা কি সেই কাগজ ফুলের গাছ? কাগজ ফুলের গাছ? এটা কি কালার? কোনটা? এইটা, এটা হলুদ। কত দাম এটা? এটা 60 টাকা দাম। কম করে দিন না, এটা আমাকে দিন, ওইটা আমাকে দিন। দেখুন কি সুন্দর, আমি তো অনেক কিছু নিলাম, আবার লাগাবো, আপনাদেরকে দেখাবো। এখন বাগান ভর্তি আমার নেওয়া হয়ে গেছে, ও যেদিনই আসি 1000 টাকা করে বিল কমসে কম হবেই হবে। এই যে দেখুন, দেখুন সমস্ত জবাড়িয়ে তাতে 20 রয়েছে। প্রচুর লোক এসছে, সবাই নিচ্ছে, এই যে মধ্যে চারা করতে দেওয়া আছে। আর কি আছে গো? ও চাঁপা ফুল তো এই যে এই রয়েছে না, ওই লোকটা ফুল ছিল। হ্যাঁ, কই কই চাঁপা ফুল? এইগুলো তো সেই নাক চম্পা গাছ। এই লক্ষ্মী জবা একটা নিয়েছি আমি, আর একটা হলুদ জবা নিয়েছি। যেগুলো আমি ইয়ে নিয়েছি সেগুলো এর মধ্যে লাগাবো। এগুলো কি সব ইনকা? এই যে দেখুন গাছগুলো কিরকম হয়েছে। আজকেই লাগিয়েছি, কালকে সোজা হয়ে যাবে। এ তো এখনই লাগালাম, তাই ও সোজা কালকে নিজেই হয়ে যাবে। এগুলো বিলিতি ধনে পাতা, এ লঙ্কা, বেলডাঙাস, দেখো এটা নেতি ছিল না, এ দেখো সোজা হয়ে গেছে। এগুলো আজকেই লাগানো। এই যে এই একটা জবা, এই যে এই একটা জবা, এই একটা, এই যে কাগজ ফুলের গাছ হলুদ রঙের। এবার চলুন একটা দারুণ জিনিস দেখাবো। যদিও চারদিকে গান বাজছে, জগদ্ধাত্রী পুজো, দেখুন গেটগুলো, আমি ছাদ থেকে এই দেখাচ্ছি চারিদিকটা কেমন আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। এই একটা গেট, এই একটা গেট,
এই যে এই একটা গেট, কিন্তু এটার এটা পিছনটা, এই যে এটা তো আমাদের বাড়ির সামনেই। এটা দেখুন আমাদের গোল সামনেই যে গোলঘর পার্কটা সেটা। এখানে মেলা বসেছে, এই যে নাগরদোলনাগুলো ঘুরছে। আমাদের এখানেও প্রচুর জগদ্ধাত্রী পুজো হয়। আর দেখুন পুরো ঢিপটা পুড়ে, জঙ্গলগুলো পুড়ে, এই যে ছাই এইটুকু হয়ে গেছে একদম কমে। আর এগুলো তো লাগানো হলো সেই প্লাস্টিকের প্যাকেট। তো এবার চলে যাব নিচে, এই যে ছাদ থেকেই পুরোটা দেখা যায়। মন্দিরটা এই যে দেখুন দোতলার থেকে আবার দেখাচ্ছি, এই যে আমাদের লাইটগুলোও সব জ্বলছে ওই দূর পর্যন্ত, চারিদিকে সব লাইট লাগানো। প্রচুর গানের আওয়াজ, এ তো কপিরাইট খাওয়ার ব্যবস্থা। তো যাই হোক বন্ধুরা, নেমে চলে যাবো নিচে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখাবে আবার একটা নতুন পর্ব। ওই যে কুচকুচ জামা কাপড়গুলো এখানে সব এনে মেলে দিয়েছি। তো এবার চলে যাবো নিচে।